नमस्कार, आपनालोक सकलोके पुनर्बार स्वागतम जनाइछो मई मजिद बन्धुसकल पलकते चाहक आज सन्ध्यार सातटा गुरुत्वपूर्ण खबर। प्रथम खबर, राज्य लाख लाख निबनुवालय भाल खबर। आज मुकुलि हब सरकारी चाकुरीर आवेदनर पोर्टेल, निशा बारह बजार पर मुकुलि हब आवेदनर पोर्टेल। राज्य लाख लाख निबनुवालय भाल खबर, আজি মুকলি হব সরকারি চাকরির আবেদনের পোর্টেল, মাজনিশা মুকলি হব এই পোর্টেল। পোর্টেল মুকলির লগেই চাকরির বাবে করিব পারিব আবেদন। তৃতীয় আর চতুর্থ বর্গর 12,600 পদের বাবে করিব পারিব আবেদন। আর ইতিমধ্যে প্রকাশ পাইছে বিজ্ঞাপন, তৃতীয় বর্গর বাবে মুকলি করা হয়েছে 7,600 পদ আর চতুর্থ বর্গর বাবে মুকলি করা হয়েছে 5,000 পদ। অষ্টম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীয়েও চতুর্থ বর্গর বাবে করিব পারিব আবেদন। নিশা 12 বজার লগেই মুকলি হব পোর্টেল, আর নিশা 12 বজার পরাই আরম্ভ হব আবেদন প্রক্রিয়া। অনলাইন আবেদনের অন্তিম তারিখ হয়েছে 29 ডিসেম্বর। আর এইবার আবেদনের বাবে দিব নালাগে কোনো মাচুল, এই কথা জানাইছে অসম সরকারে। পরবর্তী খবর, ভুলত কোনেও কংগ্রেসক ভোট নিদিব, নহলে বাবর ঔরঙ্গজেবর মানুহে ভিটামিন পাব, এইবার জনতাক মুকলি আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ভুলত কোনেও কংগ্রেসক ভোট নিদিব, কংগ্রেসক ভোট দিয়ার অর্থ হয়েছে দেশত বাবরক উৎসাহিত করা। কংগ্রেসক ভোট দিলে ঔরঙ্গজেবর মানুহে ভিটামিন পায়। মধ্যপ্রদেশত কংগ্রেস জয়ী হলে দেশের বাবর ঔরঙ্গজেবে দেশের সকল প্রান্ততে আমার মানুষের উপর অত্যাচার চলাব। কংগ্রেস যাতে জয়ী হয় তাতে হুলস্থুল আরম্ভ হয়, এয়াই কংগ্রেসের রাজনীতি। কংগ্রেসের হিন্দুত্বর রাজনীতি আমি উফরাই পেলাব লাগিব। মধ্যপ্রদেশত নির্বাচনী প্রচার চলাই নির্বাচনী সভাত এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পরবর্তী খবর, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধর ডাঙর আপডেট, এইবার বিপদত পড়িছে ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনার উপর হামাস হিজবুল্লার ভয়ঙ্কর আক্রমণ, এন্টি ট্যাঙ্ক মিসাইলরে টার্গেট করা হয়েছে এইবার ইসরায়েলি সেনার। ইসরায়েলি সেনার উপর হামাস হিজবুল্লার ভয়ঙ্কর আক্রমণ, এন্টি ট্যাঙ্ক মিসাইলরে টার্গেট করা হয়েছে ইসরায়েলি সেনার। ইয়েমেন আর লেবাননের পর ভয়ঙ্কর আক্রমণ ইসরায়েলের উপর, গাজাত ইসরায়েলি সেনার উপর হামাসের ভয়ঙ্কর আক্রমণ, আর হামাসের আক্রমণত ধ্বংস হয়েছে 15খনতকৈও অধিক আর্মসত ফেভিকল। ইসরায়েলি ট্যাঙ্কর উপর হামাস হিজবুল্লার জেহাদ ঘোষণা, ইয়েমেনের পর অতর্কিত আক্রমণ হিজবুল্লাহ বাহিনীর, ড্রোনের জড়িয়ে ইয়েমেনে চলাইছে ভয়াবহ আক্রমণ। লেবাননের পর হিজবুল্লাই নিক্ষেপ করেছে হাজার হাজার রকেট, গাজা স্ট্রিপত সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর পরিবেশ, এন্টি ট্যাঙ্ক মিসাইলরে হিজবুল্লাই আক্রমণ করেছে ইসরায়েল, আর হিজবুল্লার আক্রমণত দুইগারীক ইসরায়েলি সেনার মৃত্যুর খবর আছে। ইসরায়েলের প্রত্যুত্তরত 130টাক হামাসের সুড়ঙ্গ ধ্বংস হয়েছে। ইসরায়েলের স্থলপথরে সেনায় অব্যাহত রাখিছে আক্রমণ, আর যিকোনো মুহূর্তত আমেরিকার শক্তিশালী ড্রোন সেটেরে আক্রমণ করিব পারে হামাসক। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনোৱাৰ আগতে আপোনালোক এটা সৰু রিকুয়েস্ট, যদি তালুকে এইটো ভিডিওত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক, আর অনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখব। পরবর্তী খবর, কালির দিনট হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ, আর তারপিছতে ততাতিয়াক ভর্তি করা হয়েছিল গুহাটির নেম কেয়ার হাসপাতালত। আর নেম কেয়ার হাসপাতালের চিকিৎসকর তত্ত্বাবধানত বর্তমান ক্রমাৎ সুস্থ হয়ে উঠিছে জুবিন গার্গ, আর এতিয়া বাতিল করা হয়েছে জুবিন গার্গর সকল অনুষ্ঠান। কণ্ঠশিল্পী জুবিন গার্গ এতিয়া সুস্থ হয়ে আছে,
আজি সন্ধিয়াৰ ভাগত বা কাইলৈ অৰ্থাৎ শুকুৰবাৰে পুৱা কেবিনলৈ আনিব জুবিন গাৰ্গক। আৰু বৰ্তমান সময়ত লণ্ডন ভ্ৰমণ বাতিল কৰিছে জুবিন গাৰ্গে। লগতে বৰ্তমান সময়ৰ কাৰণে বাতিল কৰা হৈছে জুবিন গাৰ্গৰ সকলো অনুষ্ঠান। আৰু নেমকেয়াৰ হাস্পাতালৰ চিকিৎসকৰ তত্ত্বাৱধানত আছে বৰ্তমান জুবিন গাৰ্গ। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত পুনৰ সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা। ৰাজ্যত এইবাৰ গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দুই ভুৱা আলফা। আলফাৰ নামত ধন দাবী কৰি ৰাজ্যৰ ৰোষত পৰিছে দুই যুৱক। আৰু দাবী কৰা ধন নিবলৈ আহোঁতে ৰাইজে কৰায়ত্ব কৰে বলোৰাম বসুমতাৰী আৰু গাজিয়া নাৰ্জাৰীক। এই চাঞ্চল্যকৰ ঘটনা সংঘটিত হৈছে ঢেকীয়াজুলিত। ঢেকীয়াজুলিত চাঞ্চল্যকৰ ঘটনা। আলফাৰ নামত ধন দাবী কৰি ৰাজ্যৰ ৰোষত পৰিছে দুই যুৱক। আৰু দাবী কৰা ধন নিবলৈ আহোঁতেই ৰাইজে কৰায়ত্ব কৰে বলোৰাম বসুমতাৰী আৰু গাজিয়া নাৰ্জাৰীক। এসপ্তাহ পূৰ্বে দালং মুখা নামৰ এজন লোকক দাবী কৰিছিল 7,00,000 টকা। আৰু দাবী কৰা ধন নিবলৈ আহোঁতে ৰাইজে কৰায়ত্ব কৰি সোধাই উত্তম মাধ্যম। দুই ভুৱা আলফাৰ পৰা আৰক্ষীয়ে কৰায়ত্ব কৰে এটা পিষ্টল। আৰু এই সমগ্ৰ ঘটনাক লৈ বৰ্তমান উত্তপ্ত পৰিস্থিতি। পৰৱৰ্তী খবৰ, ৰাছিয়া ইউক্ৰেইনৰ যুদ্ধৰ মাজতে ইউক্ৰেইনত সংঘটিত হৈছে এক ভয়ংকৰ ঘটনা। বন্ধুৱে জন্মদিনত উপহাৰ দিয়া গ্ৰেনেড বিস্ফোৰণত মৃত্যু হ'ল ইউক্ৰেইনৰ কামাণ্ডাৰ ইন চিফৰ। জন্মদিনৰ উপহাৰ পাইছিল আৰু সেই উপহাৰে কাঢ়িলৈ গ'ল প্ৰাণ। এই ঘটনাৰ বলি হৈছে ইউক্ৰেইনৰ সেনাৰ কামাণ্ডাৰ ইন চিফ। এক মৰ্মান্তিক ঘটনাত ইউক্ৰেইনৰ সেনাবাহিনীৰ কামাণ্ডাৰ ইন চিফ মেজৰ হেনাদি চেষ্টিয়াকোভে জীৱন হেৰুৱালে। আৰু এই উপহাৰটো আছিল এটা গ্ৰেনেড। এটা মাৰাত্মক কষ্ট উপহাৰ হিচাপে লাভ কৰি তেওঁ প্ৰাণ হেৰুৱালে। গ্ৰেনেডটো এজন অতি ঘনিষ্ঠ বন্ধুৰ পৰা উপহাৰ হিচাপে লাভ কৰিছিল। ইউক্ৰেইনৰ সেনাবাহিনীৰ কামাণ্ডাৰ ইন চিফ হেনাদিয়ে উপহাৰটো খুলি গোটেই পৰিয়ালটোক দেখুৱাইছিল। আৰু সেই সময়তে তেওঁৰ 13 বছৰীয়া ল'ৰাটোৱে আহি গ্ৰেনেডটো কাঢ়ি নিব বিচাৰে। আৰু তেতিয়াই এই গ্ৰেনেডটো বিস্ফোৰণ ঘটিল। এই ঘটনাত হেনাদে চেষ্টিয়াকোভৰ 13 বছৰীয়া পুত্ৰ আহত হয় আৰু গ্ৰেনেড আক্ৰমণত মৃত্যু হয় চেষ্টিয়াকোভৰ। চেষ্টিয়াকোভে পুত্ৰৰ পৰা গ্ৰেনেডটো কাঢ়ি ল'ব বিচাৰে। আৰু কোৱা হৈছে যে দুৱাৰৰ মাজত হোৱা টনাটনিত এই বিস্ফোৰণ সংঘটিত হয়। কিয়েভৰ চাইকি গাঁৱত সংঘটিত হৈছে এই ঘটনা। আৰু তাতেই ইউক্ৰেইনৰ আৰক্ষীয়ে এই কাণ্ডৰ তদন্ত আৰম্ভ কৰিছে। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে শুকুৰবাৰে ইউক্ৰেইনৰ জাপৰজিয়াত ৰাছিয়াৰ আক্ৰমণত 19 জন ইউক্ৰেইনৰ সৈনিকৰ মৃত্যু হয়। আৰু ইয়াৰ পিছত মৃত্যু হ'ল ইউক্ৰেইন সেনাৰ কামাণ্ডাৰ ইন চিফৰ। বাতৰি অনুসৰি জেনেৰেল ভেলেৰী জুলুজানিয়ে হেনাদিক এই গ্ৰেনেডটো দিছিল। আৰু এই সমগ্ৰ উপহাৰ কাণ্ডটোৰ ফলত হোৱা মৃত্যুক লৈ ইউক্ৰেইনত তদন্ত চলি আছে। পৰৱৰ্তী খবৰ, পুনৰ যুদ্ধবিৰতি উলংঘন পাকিস্তানী সেনাৰ। ভাৰতীয় সেনাক লক্ষ্য কৰি হঠাৎ ধাৰাসাৰ গুলীবৰ্ষণ পাকিস্তানী সেনাৰ। আৰু পাকিস্তানী সেনাৰ গুলীত আহত হৈছে এগৰাকী BSF জোৱান। জম্মুৰ আন্তঃৰাষ্ট্ৰীয় সীমান্তত পুনৰ যুদ্ধবিৰতি উলংঘা কৰি ভাৰতীয় সীমান্তৰক্ষী বাহিনী চমুকৈ BSFৰ চকীৰ ওপৰত আক্ৰমণ চলালে পাকিস্তানে। জম্মুৰ চাম্বা জিলাৰ ৰামগড় ছেক্টৰত বুধবাৰে নিশা পাকিস্তানী সেনাৰ গুলীবৰ্ষণত এজন BSF জোৱান গুৰুতৰভাৱে আহত হৈছে। আনহাতে সেনা আৰু জম্মু কাশ্মীৰ আৰক্ষীৰ যৌথ অভিযানত বৃহস্পতিবাৰে পুৱতি নিশা শোপিয়ান জিলাত নিহত হৈছে বিদ্ৰোহী সংগঠন হিজবুল মুজাহিদিনৰ অন্যতম গোট TRFৰ এজন কামাণ্ডাৰ।